আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকে 22 মার্চ, তোমাদের জন্য দিনটি ঐতিহাসিক এরকম মনে হচ্ছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশনের রেজাল্ট দিবে, অর্থাৎ প্রাথমিক সিলেকশনের রেজাল্ট কিন্তু তোমরা আজকে সন্ধ্যার পরই পেয়ে যাবে। তো তোমরা জানো যে আজকে রেজাল্ট পাবে, তারপরও কোশ্চেন্স করতেই আছো, ভাইয়া কখন পাবো, রেজাল্ট কি হয়েছে কি না। তো যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটি হয়তো অনেকেই দেখেছো, যারা দেখুন দেখতে পারো। এখন দেখো আর দু একটি কথা বলেই দিই, সন্ধ্যার পর তো তোমরা রেজাল্ট পাবে, রেজাল্ট তোমরা দুইটি মাধ্যমে দেখতে পারবে, একটি হচ্ছে মেসেজের মাধ্যমে আর একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারটি কিন্তু খোলা রাখবে, ফোন সবসময় খোলা রাখবে। আর হচ্ছে যে যারা বাটন ফোন ইউজ করো, যদি মেসেজ তোমার ইনবক্স ফুল হয়ে থাকে তাহলে কিছু মেসেজ ডিলিট করে রাখো, তার মানে হচ্ছে যে মেসেজ ইনবক্স যখন খালি থাকবে তখন নতুন মেসেজ আসলে সেটি কিন্তু তোমাকে দেখাবে নতুন মেসেজ এসেছে। যাই হোক, বেশিরভাগই তোমরা স্মার্টফোন ব্যবহার করো, কোনো সমস্যা হবে না। তো দেখো, মেসেজ কিন্তু একটু দেরিতে আসতেই পারে, দেখা যাচ্ছে তোমরা 3-4 বন্ধু একসাথে আছো, ধরো আমার রেজাল্ট ঠিক সন্ধ্যার পরেই আসলো, তোমার রেজাল্ট আসলো না, বা দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় ব্যবধান রেখে অনেকের মেসেজ আসতেছে, বাট তুমি হতাশা পড়ে যাচ্ছে, কি ব্যাপার আমার এখনো আসতেছে না কেন। তো মেসেজ কোনো কারণে একদিন লেট হতেই পারে, কারণ 3 লক্ষের অধিক শিক্ষার্থীকে এই খুদে বার্তা পাঠানো হবে। তো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সার্ভার থেকে পাঠানো হবে, তো এখানে সার্ভারের সমস্যা বা নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরিতে যেতেই পারে। তো আশা করছি তোমরা সবাই অবশ্যই মেসেজ পাবে। তো যদি তোমার মনে কনফিউশন থেকেই থাকে আমি মেসেজ কেন পাচ্ছি না, তাহলে তুমি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। ওয়েবসাইটে কীভাবে চেক করবে, ওয়েবসাইটে যখন তুমি আবার নতুন করে লগ ইন করবে, যদি তুমি সিলেক্টেড হও তাহলে তোমাকে একটি ফর্ম দেওয়া হবে, অর্থাৎ চূড়ান্ত ফর্ম দেওয়া হবে যে আপনি সিলেক্টেড হয়েছেন, এই ফর্মটি ফিল আপ করেন, অর্থাৎ আপনি চূড়ান্ত আবেদন করেন। ওয়েবসাইটে গেলে তোমরা বুঝতে পারবে, এটি কোনো সমস্যা হবে না। আর যারা বলেছিলে ভাইয়া আমার ছবির সমস্যা আছে, তো যারা মনে করতে যে ছবির সমস্যা আছে বা যারা নিয়ম অনুযায়ী ছবি তোমরা আপলোড করোনি, তো তোমরা হচ্ছে যে ছবি চেঞ্জ করতে পারবে চূড়ান্ত আবেদনে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী 200 টাকা অতিরিক্ত ফি তোমাকে দিতে হবে। আর চূড়ান্ত আবেদন তো নিয়ম অনুযায়ী 23 মার্চ থেকে 31 মার্চ এই সময়ের মধ্যে করতে হবে। অনেকেই বলেছে ভাই আমি প্রাথমিক আবেদন করিনি, এখন কি সুযোগ আছে? না, কোনো ধরনের সুযোগ নেই। আবার হচ্ছে যারা চূড়ান্ত সিলেকশনে নাম আসার পরও আবেদন করবে না, পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে যখন তোমার নিচের জিপিএধারীদের নেওয়া হবে তাদের ডাক দেবে আপনি চূড়ান্ত আবেদনে সিলেক্টেড হয়েছেন, আবেদন করুন, কম জিপিএ পে তোমার নিচের যারা আবেদন করবে তুমি করবে না, তখন ভাববা যে ভাইয়া আবার কি সুযোগ আছে, বা বিশ্ববিদ্যালয়কে কল করবে আমি তো চূড়ান্ত আবেদন করিনি, মিস করেছি, আমি কি সুযোগ পাবো? কোনো ওয়ে নেই, তুমি কোনোভাবেই সুযোগ পাবে না। যাই হোক, এসব বিষয়ে আমি বলেছি, তারপরও আবারও বলতে বাধ্য হচ্ছে যে তোমরা রেজাল্ট নিয়ে খুব টেনশনে আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, রেজাল্ট তোমরা আজকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আবার কেউ যদি দেখো যে তোমার থেকে কম জিপিএধারী একই গ্রুপ, ধরো তুমি আমি দুজনেই কি মানবিকের, এখন দেখা যাচ্ছে যে আমি 4.50 পেয়ে সিলেক্টেড হয়নি এ ইউনিটে, অথচ তোমার নিচে যে ধরো 4.45 পেয়েছে সে সিলেক্টেড হয়েছে এ ইউনিটে মানবিক থেকেই, তখন তো একটু সন্দেহের বিষয়, তখন তোমরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করবে। তো বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটি হেল্পলাইন, এখানে তোমরা কল করবে। আজকে ফোন দিয়েছিলাম, নাম্বারগুলো অফ, হয়তো কালকে থেকে যখন চূড়ান্ত আবেদন শুরু হবে নাম্বারগুলো অবশ্যই ওপেন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো, আর দোয়া করি যে সকল ছোট ভাই বোনেরা যারা হচ্ছে যে রাবিকে খুব ভালোবাসো, রাবিতে পড়তেছো, তারা যেন সিলেক্টেড হও। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।